জুতো পরে টেবিলের উপর উঠে তিপ্রামথার বিধায়করা যেভাবে অশালীন আচরণ করলেন রাজ্য বিধানসভায়, রাজ্যের মানুষ তা ভালো চোখে দেখবেন না। আমাদের পবিত্র বিধানসভাকে অপমান করা হয়েছে। শুক্রবার বিধানসভা চলাকালীন তিপ্রামথা বিধায়কদের অভব্য আচরণের পর এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নির্বাচনে জিতে রাজ্যের মানুষের জন্য যে বিধানসভায় কাজ করতে গেছেন, সেই বিধানসভাতে জুতো পরে টেবিলের উপর দাপিয়ে বেড়ালেন তিপ্রামথা বিধায়করা। রাজনৈতিক নেতাদের কাছে মাতৃস্বরূপ এই বিধানসভার অবমাননার দায়ে শুক্রবার নাম চড়ালো তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, বৃষকেতু এবং নন্দিতা রিয়াংয়ের। এদিন ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশন শুরু হতে প্রথম বিধানসভা চলাকালীন শাসক দলের বিধায়ক যাদবলাল নাথের অশ্লীল ভিডিও দেখার ইস্যুতে উত্তাল হয়ে ওঠেন বিরোধীরা। প্রতিবাদ জানানোর সময় হঠাৎই জুতো পরে অ্যাসেম্বলি হলের টেবিলে উঠে পড়েন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, বৃষকেতু এবং নন্দিতা রিয়াং। তাদের এই কাজে নিন্দায় মুখর হয়েছেন ত্রিপুরা জনসাধারণ। প্রতিবাদ জানানোর এই ভাষা দেখে স্তব্ধ বর্ষিয়ান রাজনীতিকরা। আক্ষেপ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশুভন আচরণ করেছে বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে। কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি, রুলস দেখে চিন্তাভাবনা করবো কী করা যায়। ত্রিপুরা রাজ্যের সুস্থ স্বাভাবিক রাজনীতিকে ক্রমশ নোংরা দিকে টেনে নিয়ে যাচ্ছে বিরোধী দলগুলো। শুক্রবার বিধানসভায় দ্বিতীয় অধিবেশনে আরও একবার প্রকাশ হয়ে এলো তিপ্রামথা দলের কদর্য রাজনীতির এই নগ্ন রূপ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।